শিখা শিখা বা বা এবার চলো রেডি তো। যাক, মেয়েটার সঙ্গে দেখা হলো, আমাদের কনক যে ভালো আছে এটাই খুব স্বস্তির। যাবে কি বলছো গো তুমি? আর কি, বাড়িটা ফাঁকা পড়ে আছে এটা জানো তো, তুমি মেয়েটাকে দেখতে চাইছিলে, তোমাকে নিয়ে এসেছি, বেশ হলো, এবার যেতে হবে তো। তুমি না একটা পাষাণ মামা। আমি পাষাণ মামা ঠিকই বলেছো, তবে তোমার হৃদয় যে আমার কনকমার প্রতি একটু গলেছে সেটাই অনেক শিখা। চলো চলো বাড়িতে গিয়ে কথা হবে, চলো। আরে কি হলো, চলো বাবা। তুমি কি গো বাবা, তুমি এখনই কেন যাবে? না রে মা মা, দেখ কাল থেকে আছি আমি, আর মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা না ঠিক ভালো দেখায় না বাবা। কনক তো সবে এলো, তুমি যাও না। আর বাবা শিখা চলো, ওঠো ওঠো শিখা, চলো চলো। শোনো, আমার অসুস্থ মেয়েটাকে ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না। দেখলে তো মেয়েটা কারো কথা টাতা না শুনে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। ও শরীরের যা অবস্থা দেখেছো তো, এখন এই শরীরের অবস্থায় যদি আবার কিছু কাণ্ড বাঁধিয়ে ফেলে, আমি থাকলে তবুও একটু চোখে চোখে রাখতে পারবো, ওকে শাসন করে রাখতে পারবো। আমাকে ভয় পায় তো। কেন তুমি জেদ করছো বলো তো শিখা? দেখো ওর ওষুধ চলছে, রোজ ডাক্তার আসবে ওকে দেখতে, নয়তো ওনার ওকে নিয়ে যাবে ড্রেসিং করাতে। এই এই অবস্থায় ও আমাদের বাড়ি থেকে কি করে থাকবে? না না হয় না, তুমি তুমি আজকে চলবে, তুমি হয় না এটা। তাইলে তুমি ওদের বলো যে আমি এখানে দুদিন থেকে তারপর যাব। মায়ের মন তো আমি বুঝতে পারি, ওনার যদি এখানে কটা দিন থাকতে ইচ্ছে করছে উনি থেকে যান। কেন এসব চিন্তা মাথায় আসছে? ওদিন ঘরে বসে বসে মাথাটাই খারাপ হয়ে গেছে। ফুল দিদিনের আর কোনো খবর পেলেন? আমি আসার পর থেকে তো অনেকক্ষণ হয়ে গেছে, কে জানে কেমন আছে মানুষটা। অরূপকে ফোন করেছিলাম, ও বললো এখন অনেক বেটার আছে। যাক বাবা, আমার যা ভয় করছিল এখন যত তাড়াতাড়ি বাড়ি ফেলে ততই মঙ্গল। মাঝে মাঝে তো নিজের কথা একটু ভাবতে পারো। এই যে আমরা জ্বালাতন করতে এসে গেছি। পিসমণি জ্বালাতন কেন হবে? নুনিদি তুমি খাবারটা ওখানে রাখো। শোনো, ছোট বৌদি তোমাদের খাবার পাঠিয়ে দিয়েছে, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেবে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? রেখে দাও খাবারটা ওখানে। কিন্তু পিসিমণি মা আমার খাবারটা কেন পাঠালো? আমি তো নিজেকে সবার সাথে খেতে পারতাম। সেটা তো তুমি পারতে। এই যে তোমার মাথায় এরকম চোট লেগেছে, শরীরটা তো বেশ ফিট, এখন আর নিচে গিয়ে খাবার কোনো দরকার নেই তোমার, বুঝেছ? ঠিক বলেছো শ্রীদিদি, আজকে তোমরা দুজন এ ঘরেই খাবে, আর বাসন টাসন সব আমি পরে নিয়ে যাব। এই যে মৌরানী, আমরা এখন চলে যাচ্ছি, কেউ তোমাদের দেখবে না, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না। পিসিমণি বাই। দাদা ভাই তুই বৌরানী দেখো, আমি সব উপরে লিখে দিয়েছি কখন খেতে হবে, তুমি একটু দেখে নাও, ঠিক আছে? টাইম ওয়াইজ লেখা আছে, সকালে। তাড়াতাড়ি কর প্লিজ। কেন?
না মানে ওরা তো খাবে না, খাবে রেস্ট নেবে, ওদের ডিস্টার্ব করাটা উচিত হবে না। ও আচ্ছা, সরি বৌরানি, সরি, হ্যাঁ সরি, চলো পিছনে চলো, হাত তোকে আসলাম রে, চলো চলো চলো। ও আসি তাহলে, সরি, টাটা। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, খেয়ে নিলেই হয়। আবার কি হলো, মামা নিশ্চয়ই কিছু বলেছেন? মামা বলেন নাকে সিঁদুর পরলে বর খুব ভালোবাসে। তুমি যা করেছো তার জন্য যে কোনো গিফটই খুব কম। থ্যাংক ইউ। ঠিক আছে, স্টুপিড গার্ল। আপনি এসে গেছেন? বাড়িতে কেউ নেই? অ্যাকচুয়ালি সবাই সন্ধ্যার পুজোতে না একটু বিজি, সেই জন্যই আর কি। বাই দ্য ওয়ে, আপনি তো কনকের সাথে দেখা করতে এসেছেন, রাইট? রাইট রাইট, অ্যাকচুয়ালি ওই কনকের অ্যাক্সিডেন্টের কথা শুনে মম দেখা করতে পাঠালো। ও মম পাঠিয়েছেন? হ্যাঁ। বাবা, নিজের যেন ইচ্ছেই ছিল না। আসলে
কনকের শরীরটা তো খুব খারাপ, তাই ছোটোমাই ওকে বারণ করেছেন বেশি ওঠানামা করতে। ও রুমেই আছে, আপনি যান না গিয়ে দেখা করে আসুন। রুমে গিয়ে দেখা করব? হ্যাঁ, আসলে যেহেতু ওর শরীরটা খুব খারাপ, যেই ওর সাথে দেখা করতে আসছি সেই আর কি রুমে গিয়ে দেখা করে আসছে। ওকে, লেটস ডু ওয়ান থিং, আপনি একটু ওকে গিয়ে বলুন আমি এসেছি, তারপর না হয় আইল গো। ওমা, এটা আবার কী ধরনের কথা জন? আপনি বাইরের কেউ নাকি? আপনি কনকের বেস্ট ফ্রেন্ড, আর তাছাড়া আপনি গেলে কনক বেশ খুশিই হবে। আপনি যান না এই সিঁড়িতে উঠে করিডোর থেকে রাইট। করিডোর থেকে রাইট, রাইট, ওকে, থ্যাঙ্কস। মাই প্লেজার। এবার তো কনকের জীবন নরক হবে। নরক?